হ্যালোয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রম ফ্রমবাপি দর্শক আপনাদেরকে এগারো বারো দু এই তারিখ মর্নিং ডে এবং ইভিনিং বেলা মিলিয়ে যে টার্গেট মেডেল দিয়েছিলাম তিন বেলায় ন টাকার ঘর খেলেছে সব থেকে বড় কথা হলো ফার্স্ট প্রাইজ খেলেছে রাতের খেলায় কোন নাম্বারে ফার্স্ট প্রাইজ খেললো এবং কোন নাম্বারে ন হাজার টাকার ঘর খেললো সেটা আপনাদেরকে একবার বলবো এগারো তারিখে কী কী খেলেছিল তারপরেই আমি আপনাদেরকে বারো তারিখে টার্গেটটা দিয়ে দেবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এগারো তারিখে কী কী খেললো একবার শুনে নেওয়া যাক আমি আপনাদেরকে মর্নিংয়ে একটা একটা দিয়েছিলাম জিরো ফাইভ এই জিরো ফাইভ মিডিলটা আপনাদেরকে শুরুতেই দিয়েছিলাম এই জিরো ফাইভ মিডিলটাকে পাল্টি করলে কত হয় পঞ্চাশ দেখবেন এই পঞ্চাশ মিডিলে ন টাকার ঘর খেলেছে আপনাদেরকে নাম্বারটা দিয়েছিলাম এইট সিক্স দেখবেন এই নাম্বারটাকে পাল্টি করলে আটষট্টি হয় এই আটষট্টি মিডিলে দেখবেন সাড়ে চারশো টাকার ঘর খেলেছে আবার এই ছিয়াশি নাম্বারটা ডাইরেক্ট আড়াইশো টাকার ঘরে খেলেছে এই ছিল মর্নিংয়ের পুরস্কার ডে সিক্স পি এ কী খেললো সেটা শুনে নেওয়া যাক আমি আপনাদেরকে দশ মিডিলটা দিয়েছিলাম এই দশ মেডিলে দেখবেন দিনের খেলায় ডাইরেক্ট ন টাকার ঘর খেলেছে এছাড়া আপনাদেরকে চুয়াত্তর নাম্বারটা দিয়েছিলাম সেভেন ফোর চুয়াত্তর নাম্বারটাকে পাল্টি করলে ফোর সেভেন সাতচল্লিশ হয় এই সাতচল্লিশ মেডিলে দেখবেন ন টাকার ঘর খেলেছে এছাড়া আপনাদেরকে দশ মিডিল তো ন হাজার টাকার ঘরে খেলেছে এই দশ মিডিলটা আবার আরও একটা বড় ঘরে খেলেছে সেটা হলো আড়াইশো টাকার ঘর এই ছিল দিনের পুরস্কার আর রাত আটটার খেলায় ফার্স্ট প্রাইজ খেলেছে সেটা হলো পাল্টি নাম্বারে আপনাদেরকে বিরাশি মিডিলটা দিয়েছিলাম এই টু বিরাশি মিডিলটাকে পাল্টি করলে কত হয় আঠাশ দেখবেন এই আঠাশ মিডিলেই ফার্স্ট প্রাইজ খেলেছে রাত আটটার খেলায় এছাড়া আপনাদেরকে কুড়ি মিডিলটা দিয়েছিলাম টু জিরো এই কুড়ি মিডিলে দেখবেন ডাইরেক্ট ন টাকার ঘর খেলেছে রাত আটটার সময় এছাড়া আপনাদেরকে ওয়ান সেভেন সতেরো মিডিলটা দিয়েছিলাম সতেরো মিডিলকে পাল্টি করলে কত হয় একাত্তর এই একাত্তর মিডিলে দেখবেন ন টাকার ঘর খেলেছে এছাড়া আপনাদেরকে তেইশ নাম্বারটা দিয়েছিলাম তেইশ নাম্বারটাকে পাল্টি করলে কত হয় বত্রিশ দেখবেন এই বত্রিশ মিডিলে সাড়ে চারশো টাকার ঘরে খেলেছে কুড়ি নাম্বার তো ন হাজার টাকার ঘরে খেলেছিল আর কুড়ি নাম্বারটাকে পাল্টি করলে কত হয় জিরো টু এই জিরো টু নাম্বারেও একটা বড় ঘর আছে সেটা হলো সাড়ে চারশো টাকার ঘর এই ছিল মর্নিং ডে এবং ইভিনিং বেলার পুরস্কার কি কি খেলেছিল সেটা আপনাদেরকে বলে দিলাম এবার আপনাদেরকে বারো বারো দু এই তারিখ মর্নিং ডে এবং ইভিনিং বেলার টার্গেট আপনাদেরকে একবারে দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে চোখ রাখুন বারো বারো দু বাইশ এই তারিখ মর্নিং ওয়ান পি এমে আপনাদের জন্য ফার্স্ট টার্গেট রাখলাম থ্রি ওয়ান একত্রিশ তিপ্পান্ন বাহাত্তর বিরাশি চল্লিশ পঁচাশি এই ছটা মেডেল দিলাম এবং দিনের খেলায় অর্থাৎ ছটার খেলায় টার্গেট দিলাম আটাত্তর তেষট্টি ছিয়াত্তর বাহান্ন ডবল জিরো জিরো এইট এবং রাত আটটার জন্য টার্গেট দিলাম আটান্ন উনআশি একুশ চুরানব্বই তিরিশ একষট্টি এই ছটা মিডিল প্রত্যেকটা বেলার জন্য দেখতে পাচ্ছেন ছটা করে নাম্বার এই ছটা নাম্বারের মধ্যে থেকেই ন টাকার ঘর খেলবে ন টাকার ঘরটা যদি বাই চান্স মিস করে যায় রেজাল্টে ফলো করবেন যে সাড়ে চারশো টাকার ঘর অথবা আড়াইশো টাকার ঘরে খেলেছে কিনা আর এই নাম্বারগুলোকে কোম্পানি কখনও কখনো পাল্টি করে খেলে দিতে পারে কারণ পাল্টি নাম্বারও অনেক সময় বড় ঘর খেলে আবার ডাইরেক্ট নাম্বারও বড় ঘর খেলে যেমন আপনাদেরকে রাতের খেলায় একটা নাম্বার দিয়েছি দেখুন ফাইভ আটান্ন এই আটান্ন নাম্বারটিকে পাল্টি করলে কত হয় পঁচাশি এভাবেও কিন্তু অনেক সময় বড় ঘরে খেলে দিতে পারে আপনাদের মধ্যে চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সঙ্গে চ্যানেলটিকে জাস্ট এক সপ্তাহ ফলো করবেন এক সপ্তাহ ফলো করলেই বুঝতে পারবেন যে কতটা প্রো লেভেলের টার্গেট এখান থেকে দেওয়া হয় ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ